তো নমস্কার বন্ধুরা এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত তো এই ভিডিওটি তোমরা যারা বর্তমানে ক্লাস টেনে পড়ছো এবং তোমরা দু হাজার তেইশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য তোমাদের জানো সামনে তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষা আসছে প্রথম সামেটিভ পরীক্ষা তো প্রথম ইউনিট টেস্ট তোমাদের সামনে হবে সেই প্রথম ইউনিট টেস্টের জন্য বাংলার সাজেশান নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে আমি বাংলার সাজেশান দেবো এই ভিডিওতে বাংলার অধ্যাপক তোমাদের যেসব গল্প কবিতা এবং প্রবন্ধ আছে তার থেকে যেসব প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সামেট্রিক পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলি কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো সেই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করে তাহলে কিন্তু তোমার পরীক্ষায় অবশ্যই লাভবান হবে ঠিক আছে তো বেশি কথা বাড়াবো না আমি সোজা ভিডিও থেকে যাব এবং তোমাদের যদি সিলেবাস না জানা যায় তোমাদের সিলেবাস কোন কোন সিলেবাস আছে সিলেবাসের সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সমস্ত সাবজেক্টেরই বাংলা ইংলিশ তোমাদের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল অঙ্ক ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে সোজা কিন্তু সবাই দিকে এগিয়ে যাচ্ছি তো ভিডিও শুরুতে একটি কথা বলে রাখি তোমাদের দেখো তোমাদের যে সামেটিক পরীক্ষাগুলি হয় সেগুলি কিন্তু যে প্রশ্ন সামেটিক পরীক্ষাগুলি যে প্রশ্ন সেগুলি কিন্তু তোমাদের নিজ নিজ স্কুল তৈরি করে সেগুলি কিন্তু বোর্ড থেকে আসে না সেগুলি কিন্তু তোমাদের নিজ নিজ স্কুল তৈরি করার কাজেই তোমাদের যে প্রশ্নপত্র সেগুলি কিন্তু অন্যান্য যেসব স্কুল আছে পশ্চিমবঙ্গে কিন্তু হাজার হাজার স্কুল আছে সেই স্কুলের সাথে এক স্কুলের সাথে অন্য স্কুলের প্রশ্নপত্র কিন্তু কখনোই মেলে না ঠিক আছে তার জন্য তোমাদের কিন্তু বইটি টেক্সট বই সেটা কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে বুঝতে পারছো খুঁটিয়ে পড়লে কিন্তু তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং আমি যে এই যে সাজেশন দিচ্ছি সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে তোমরা প্রথমে টেকনি খুঁটিয়ে পড়ো তারপরে কিন্তু এই সাজেশনের দিকে তোমরা কিন্তু সাজেশানের প্রশ্নগুলি অবশ্যই পড়বে ঠিক আছে তো শুরু করছি তো দেখে নাও প্রথমে বলে রাখি প্রথমে সমস্ত তোমাদের যে গল্প আছে কবিতা আছে প্রবন্ধ আছে তার সব সবকটের কিন্তু নামকরণের সার্থকতা এবং বিষয়বস্তুটি ভালো করে পড়ে নাও ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল নামকরণের সার্থকতা বিষয়বস্তুটি প্রথমে ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের ওখান থেকে অবশ্যই কিন্তু কিছু লিখিয়ে আসতে পারবে নামকরণ সত্য কথা এবং বিষয়বস্তু কিন্তু প্রথমে সব সবকটির ব্যাস তাহলে কিন্তু হবে এরপর তোমরা চলে এসছি মূল সাজেশনের দিকে তো প্রথমে তোমার গল্প থেকে আছে চক্ষু তো জ্ঞান চক্ষু থেকে তিন মার্কের কোন কোন প্রশ্ন পড়বে চক্ষু থেকে প্রথম তিন মার্কের প্রশ্ন পড়বে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার তিন মার্কের প্রশ্নের জন্য দু তারপরে দেখো দু নম্বর প্রশ্ন কি আছে রত্নের মূল্য জহুরির কাছেই এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে কথারের তাৎপর্য বিশ্লেষণ করো তো জ্ঞানচক্ষ থেকে দুটি প্রশ্ন গুরু খুবই গুরুত্বপূর্ণ তারপর তিন নম্বর যেটি করবে নতুন মেশকে দেখে জ্ঞানচকু খুলে গেল তপনের কীভাবে তপনের নতুন তপনের নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল তো জ্ঞানচক্ষ থেকে তিনটে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো চার নম্বর প্রশ্ন কি করবে সারা বাড়িতে সরগোল পড়ে যায় শোরগোল কথার অর্থ কি কোন ঘটনায় শোরগোল পড়ে যায় ঠিক আছে পাঁচ নম্বর পড়বে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটা কী তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো তো তিন মার্কের জন্য আমি জ্ঞানচক্ষ থেকে মোট এই পাঁচটি প্রশ্ন রেখেছি পাঁচটি প্রশ্ন কিন্তু একদম ভালো করে করে যাও এবং টেক্সট বইটি খুঁটিয়ে পড়ো ঠিক আছে টেক্সট বইটি খুঁটিয়ে পড়ো নামকরণের সাথে আমাদের যেটা বললাম বিষয়বস্তু ঠিকঠাক করে করে যাও জ্ঞানচকু গল্পটি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন করে আসতে পারবে এবং তিন মার্কের জন্য পাঁচটি প্রশ্ন অবশ্যই দেখে যাবে এখান থেকে কিন্তু তোমরা কমন পেতে পারে এখানে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন দিয়েছি তারপরে পাঁচ মার্কের জন্য আমরা যেটি বড় প্রশ্ন পাঁচ মার্কের সেখান থেকে তোমরা কী পড়বে এখান থেকে তিনটে প্রশ্ন রেখেছি মাত্র জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু উন্মিলন কীভাবে হয়েছে তা বর্ণনা করো দু নম্বর জ্ঞানচক্ষু গল্পের নামকরণ সার্থকতা দিয়ে দিয়েছি এবং তোমাদের জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র ঠিক আছে চপনের চরিত্রটি করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের জন্য তো জ্ঞান চক্ষ থেকে এগিয়ে প্রশ্ন করলে তোমাদের এনাফ জ্ঞান চক্ষ থেকে এগুলি করবে এবং যেটা বললাম টেক্সট বই খুঁটিয়ে পড়ো টেক্সট বই খুঁটিয়ে পড়ো তারপরে এই প্রশ্নগুলি করো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষায় কিন্তু লাভবান হবে এরপর চলতে তোমাদের কবিতা কবিতা কি অসুখী একজন তো অসুখী একজনের কী কী পড়বে এক নম্বর তিন মার্কের জন্য আমি তাকে ছেড়ে দিলাম আমি কে এই ছেড়ে দেওয়ার তাৎপর্য কী ঠিক আছে দু নম্বর সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির এই এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কী ঠিক আছে তারপর তিন নম্বর যদি করবে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে তাদের বোঝানো হয়েছে তারা স্বপ্ন দেখতে পারলো না কেন ঠিক আছে তিন তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে পড়বে তারপরে চার নম্বর ডুবে ছিল ধ্যানে কারা ছিল ডুবে ছিল বলতে কবি কী বুঝিয়েছেন পাঁচ নম্বর রক্তের একটা কালো দাগ কোথায় এই কালো দাগ দেখা গিয়েছিল বিষয়টি কোন তাৎপর্য বহন করে তো তিন মার্কের যেন পাঁচটি প্রশ্ন একদম ভালো করে পড়ে যাও অসুখী একজন থেকে ঠিক আছে তারপর দেখো মার্কের জন্য কী বলবো একজন থেকে এক নম্বর সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না কার কথা বলা হয়েছে কোথা থেকে কেন এই না ফেরার কথা বলা হয়েছে না ফেরার কথা জানা না থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের জন্য দু নম্বর সব চূন্য হয়ে গেল চলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ তারপর যুদ্ধ হলো তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিল এখানে কবে হবে এই কবি হবে কবে হয়েছে ঠিক আছে তোমরা একটু দেখে নেবে তো অশোকই একজন থেকে আরও কিছু কিছু হলে তোমরা একটু দেখে রাখতে পারো যেমন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় তো এই লাইনটি দেখতে পারো তারপরে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা এই দুটি লাইন একটু দেখে যাবে দুটি লাইনের লাইনটা একটু দেখে যাবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো অশোকের একজন থেকে একটি প্রশ্ন পড়বে প্রথমে খুঁটিয়ে পড়ো সারসংক্ষেপটা সংক্ষেপটা পড়ো অশোক একজন কবিতা তারপরে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে নামকরণের স্বার্থ কথাটাও কিন্তু দেখে রাখো ঠিক আছে তারপর চলেছি তোমাদের আয় আয় আরও বেঁধে বেঁধে থাকি আয় আরও বেঁধে থাকি কী কী করবে তিন মার্কের জন্য এক নম্বর আমাদের মাথায় বোমার বোমারু কি মন্তব্যটির অর্থ বিশ্লেষণ করো দু নম্বর আমাদের পথ নেই কোনো এই পথ না থাকার তাৎপর্য কি তিন নম্বর আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছে চার নম্বর করবে। আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস ভিকারি শব্দ তাৎপর্যকো পাঁচ নম্বর পৃথিবী হয়তো গেছে মোড়ে কবি কেন এ কথা বলেছেন ছ নম্বর আমাদের ঘর গেছে উড়ে কাদের ঘর কেন উড়ে যাওয়ার কথা বলেছেন কবি তো তিন মার্কের জন্য ছটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্ব সর এখন করে রাখো ঠিক আছে তো তিন মার্কের জন্য আয়ারও বেদয় থাকি থেকে এই কটি প্রশ্ন কিন্তু অবশ্যই করো আর খুবটি আর সারসংক্ষেপটি পড়ো এবং তোমাদের যে নামকরণ সাথে সেটিও কিন্তু পড়বে ঠিক আছে তারপরে পাঁচ নম্বর জন্য একটি দেখেছি দেখে একটি কী করবে আয়ারও বেদরে থাকে কবিতায় কবি কোন পরিস্থিতিতে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন ঠিক আছে তো এই প্রশ্নটা একটু ঘুরিয়েও ঘুরিয়ে আসতে পারে তোমাদের কিন্তু এটি পড়লে কিন্তু তোমাদের অন্যান্য প্রশ্ন কিন্তু করতে হবে সার সংক্ষেপটা ঠিকঠাক করো কোন সার্থকতা ঠিকঠাক করো তার সাথে এই প্রশ্নটি করো অবশ্যই কিন্তু আয়ের ব্যবসায়ী কিন্তু কিন্তু আমরা অবশ্যই এই প্রশ্নগুলি করলে লাভবান পরীক্ষা কিন্তু অবশ্যই হবে তারপর চলছে তোমাদের আফ্রিকা তো আফ্রিকা বলতে কী করবে তো প্রথমে তিন মার্ক হবে এখানে উপরে একটু পাঁচ মার্ক হয়ে গেছে এখানে কিন্তু টাইপিংয়ে একটু মিস্টেক আছে তোমার কিন্তু তিন মার্কের জন্য একটি করবে এক নম্বর বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কার কথা বলা হয়েছে বনস্পতির নিবিড় পাহাড়া বলতে কী বোঝানো হয়েছে দু নম্বর এলো মানুষ ধরার দল কবি কাদের সম্পর্কে বলেছেন তাদের মানুষ ধরার দল বলা হয়েছে কেন তিন নম্বর সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানসতা এখানে কাদের কথা বলা হয়েছে মন্তব্যের তাৎপর্য লেখো ঠিক আছে তিন নম্বর তিনটে প্রশ্ন বললাম তারপরে আর দুটি করবে এখান থেকে তিন নম্বরের জন্য তিন মার্কের জন্য ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল তারপর দাঁড়াও ওই মানহারা মানবের দ্বারে কাকে এই আহ্বান করা হয়েছে তার প্রতি এরূপ আহ্বান করার কারণ কি ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম আফ্রিকা কবিতা থেকে তিন মার্কের জন্য ঠিক আছে তো আফ্রিকা থেকে পাঁচ মার্কে কী কী করবে পাঁচ মার্কের জন্য তিনটি প্রশ্ন রেখেছি এক নম্বর চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও দু নম্বর যদি করবে এসব যুগান্তরের কবি কোন পরিষদের যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছে তার কাছে কাছে কোভিড কী বলতেছেন কোভিড হয়ে গেছে কোভিড হবে একটু দেখে নেবে তারপরে দেখো তিন নম্বর অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল কারা এবং কখন দিনের অন্তিমকাল ঘোষণা করলো এর থেকে বাঁচার উপায় কী তো আফ্রিকাতে পাঁচ মার্কের জন্য তিনটি প্রশ্ন করে যাবে এবং আগের যে প্রশ্ন বললাম তিন মার্কের জন্য এগুলো করে যাবে এক সার্থকতা সার সংক্ষেপটা দেখে যাবে তারপরে দেখো হারিয়ে যাওয়া কালী কলম তো হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ থেকে তোমরা কী কী করবে পাঁচ মার্কের জন্য সব সবকটে বড়ো প্রশ্ন দিচ্ছি আমি এখান থেকে করে যাবে এক নম্বর আমরা কালিও তৈরি করতাম নিজেরাই লেখকদের কালি তৈরি কর তৈরির উপাদানের পরিচয় দিয়ে তাদের কালি তৈরির পদ্ধতি আলোচনা করো খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর এই মন্তব্যের কারণ কি সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করো তিন নম্বর কলম তাদের কাছে আজ অস্পর্শ কাদের কাদের প্রতি এই উক্তি কেন লেখক এমন মন্তব্য করেছেন প্রসঙ্গ নির্দেশ করে আলোচনা করো ঠিক আছে তো তিনটি প্রশ্ন এখান থেকে করবে আর তোমাদের দিয়েছি আর তিনটি প্রশ্ন মোট ছটি প্রশ্ন সব মিলিয়ে লেখা লেখালেখি রীতিমতো ছ ছোটোখাটো একটা অনুষ্ঠান কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এরূপ মন্তব্য করেছেন সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর ফাউন্টেন পেন বাংলায় কিনে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ্য করা হয়েছে ফাউন্টেন পেনের জন্মতিথ লেখ ছ নম্বর কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাও কালীকলম প্রবন্ধের কীভাবে ফুটিয়ে উঠেছে তা লেখো ঠিক আছে তো হারিয়ে যাও কালীকলম এই ছটি প্রশ্ন কিন্তু করে যাবে এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা আশা করছি যে সমস্ত প্রশ্নগুলি দিলাম সেগুলি কমন পাবে এবং তোমাদের ব্যাকরণে আছে তোমাদের কারো ককারক আছে এবং বঙ্গানুবাদ আছে কারো আকারক তোমরা কিন্তু প্র্যাকটিস নির্ভর করছে সাজেশন হয় না আর বঙ্গানুবাদ তোমাদের সেটাও কিন্তু তোমাদের সাজেশন হয় না ইংলিশে করে ইংলিশে একটি তোমাদের ইংলিশে একটিখানি দিয়ে দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের বাংলা লিখতে হবে বাংলা করে লিখতে হবে তো তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পেরে যাবে ওটি আর তোমাদের যে কণি কণি কিন্তু তোমাদের একটু মানে বড়ো অনেকটাই বড়ো সেখান থেকে কিন্তু দেওয়া কিন্তু অনেক প্রায় অসম্ভবই বলতে পারো তো তোমাদের যে যতটি আছে এক থেকে উনচল্লিশ পাতা পর্যন্ত আছে তোমাদের স্কুল যেখানে তোমাদের স্কুল অনেক স্কুল কিন্তু আবার এক থেকে একত্রিশ পাতা না এক থেকে ইউনিশ পাতার মধ্যে নেয় তোমরা সেটি কিন্তু ভালো করে যদি পড়ে যাও তাহলে কিন্তু ওখান থেকে তোমরা করে আসতে হবে তো কোনি সাজেশন দিচ্ছি না তোমরা কিন্তু কোনিটা ভালো করে পড়ো টেক্সট বই ঠিকঠাক করলে পড়লে কিন্তু কোন থেকে তোমরা প্রশ্ন পেয়ে যেতে পারবে ঠিক আছে তো এ কটি প্রশ্ন ছিল এ কোটি কিন্তু অবশ্যই ঠিকঠাক করে মনোযোগ দিয়ে এখন থেকে করো তাহলে কিন্তু তোমার পরীক্ষা লাভবান হবে তো এরপরে আমি তোমাদের গুগল ভূগল সাজেশন আসছি অবশ্যই চ্যানেলের চোখটাকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্ট ভিডিও নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে